দুর্গার কথা বলতে চাই এবং আজ পুজো আসছে সামনে দুর্গার কথা মানে কথা আরম্ভ হলেই আমার সব সময় চিরকাল আমি বহু জায়গায় এটা বলেছি যে আমার সেই আমার গুরু নারায়ণ গোস্বামীর কথা মনে হয় তিনি ন্যায়শাস্ত্র পড়াতেন তেন পড়াতে পড়াতে যেদিন প্রথম শ্লোক তসমই নমক কৃষ্ণায় সংসার মহিরুহস্য বীজায় এটা ব্যাখ্যা করতে আরম্ভ করলেন ন্যায়শাস্ত্রে এটা ব্যাখ্যা করার দরকার ছিল না কিন্তু আমার মাস্টমশাই তো সংসার মহিরুহের বীজ এই কথাটা বলার সঙ্গে সঙ্গে উনি একটা কথা টানলেন বললেন যে দেখো সংসার দনন্ত সংসার সংসারতি চলছে পর 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 চলছে হচ্ছে সংসার সংসারের যেই পরপর চলা বলছেন যে সেটা দেখো আমরা তো ডারউইনের তত্ত্ব মেনে আমাদের জীবন শুরু করিনি কিংবা আমাদের ছেলে পুলেদেরও আমরা ডারউইনের মতো প্রশ্নের উত্তর দিইনি আমাদের কবি আছেন যিনি লিখেছিলেন যে পুরানো এই মদের ঘরে গৃহদেবীর কোলের পরে কতকাল যে লুকিয়েছিলি কে জানে এই যে একটা শিশুর মনস্তত্ব বড় হচ্ছে সে অ্যাডলসেন্স আমি কোথা থেকে এলাম মায়ের উত্তর কিন্তু এইটা যে ছিলি পূজার সিংহাসনে পুরনো এই মোদের ঘরে গৃহদেবীর কোলের পরে কতকাল যে লুকিয়েছিলি কে জানে নারায়ণ গোস্বামী বলেছিলেন যে দেখো আমাদের শাস্ত্রের যে তো কবি যেটা লিখেছেন তার তো পৌরাণিক যে ভাবনা সেখানে এই শ্লোক কে লিখেছে আমরা কেউ জানি না আমাদের জিজ্ঞাসা করলে আমরা ছেলে যদি জিজ্ঞাসা করে যে আমরা কোথা থেকে এলাম সেখানে আমাদের উত্তর মাতা পার্বতী দেবী পিতা দেব মহেশ্বর আমরা এই যে মাকে যে জেনেছে এই যে আমাদের মাতৃ সম্বন্ধ একটা দেবতার সঙ্গে মাতৃ পিতৃ যে ঘটিয়ে দিলেন এই যোগাযোগটা ঘটার ফলে আমরা যেমন ঘটিয়ে দিয়েছি আমার দেবতাকেও কিন্তু আমাদের সঙ্গে সেই সম্পর্কে আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে হয়েছে এই যে সংসার এই যে মায়া সংসারতি চলছে সেই গৃহদেবী যান যিনি যিনি আমাকে যাকে আমি মা বলছি যাকে আমরা বাবা বলছি তোমার পিতা ভোলানাথ শঙ্কর এই যে ভাবনাটা এখানে আমার যেমন দায়িত্ব আছে তেমনি কিন্তু দায়িত্ব আছে আমার সেই পিতা মাতার অর্থাৎ ভোলানাথ শঙ্কর এবং জননী দুর্গা এই ভাবনাটা এমন একটা ভাবনা যে এক দেবী দেবতম আমি দেবতম কথাটা বলছি যে দেবতাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ যে শিব আর একজন শ্রেষ্ঠ তো কৃষ্ণ বিষ্ণু আর তমা যত দেবী আছেন ইন্ডিয়ান গডেসেস নিয়ে যদি কেউ লিখতে আরম্ভ করে প্রথমে তো দুর্গার নাম করতে হবে জগৎ দুর্গার নাম তাহলে এই যে পিতামাতার প্রয়োজন আমার এবং আমার সংসারের মধ্যে তিনি ঢুকে পড়ছেন সংসার মানিত এক ধরনের ভ্রান্তি এক ধরনের মায়া আমার এটা খুব ইম্পর্টেন্ট লাগে যে আমাদের যখন ওই দেবী স্তোত্রের মধ্যে দেবী সার্বভূতেশ এই যে সিরিজ আরম্ভ হচ্ছে সেখানে রূপীনা সংস্থিতা এই তো প্রথম মানে অর্থাৎ জগতের প্রথম সৃষ্টির যে মহত্ত্ব মহান সংখ্য দর্শনের যে ভাবনা ফার্স্ট ইভ্যালিউট অব সিভিলাইজেশন ক্রিয়েশন তিনি তো ব্রহ্মা তাকেই বুদ্ধি বলে যা দেবী বুদ্ধিরূপে বুদ্ধির উপস্থা বুঝলাম বোধহয় একমাত্র দেবী দেখুন আমরা দেবতার কাছে অনেক কিছু চাই অন্য দেবতার কাছে কিন্তু শাস্ত্রীয়ভাবে যেসব দেবতার কাছে চাওয়া যায় ভগবান বিষ্ণু বলুন ভগবান শিব বলুন এরা যাদের যারাই বড় বড় আছেন তাদের কাছে যা চাওয়া যায় সেই চাওয়ার মধ্যে দেখবেন যত পৌরাণিক বিশ্লেষণ আছে সেখানে সব জায়গায় জ্ঞান চাইছি ভক্তি চাইছি ইত্যাদি ইত্যাদি চাইছি কিন্তু এই বোধ একজন দেবতা যার কাছে ডাইরেক্টলি আমি রূপং দেহি জয়ং দেহি এইগুলো বলতে পারছি মানে আমার আমার নিজের ব্যক্তি প্রয়োজন যেগুলো রূপ চাইছি ভাবতে পারে যে আমাকে একটু ভালো রূপ দাও আমার চেহারাটা ভালো করে দাও এই চেহারাটা ভালো দেওয়া করে দেওয়ার পেছনে তো আমার নিজের উদ্দেশ্য আছে তাই না যাতে আমাকে খুব ভালো লাগে লোকের কাছে তাই তো তাহলে এই যে আমাকে রূপ দাও রূপদেহি দেহি যশোদেহি আমাকে যশ দাও এগুলো দেবতার কাছে চাওয়া আছে এটা অন্য দেবতার থেকে একেবারে পৃথক এবং আমার ধারণা মা বলেই বোধ হয় এরকম চাওয়া যায় আর একটা জিনিস সেটা হলো এই যাদেবীর সার্বভূতেশ্বর যে খণ্ড সিরিজ এখানে ক্ষমারূপেনের সংস্থিতা দয়া রূপেনে সংস্থিতা সব আছে তো আর যেটা খুব ইম্পর্টেন্ট লাগে আমার কাছে আর কতগুলো শব্দ শব্দে সার্বভূতিসু নিদ্রূপেন সংস্থিতা সমস্ত ভূতের মধ্যে তুমি নিদ্রা হয়ে আছো নিদ্রার মত ইয়া দেবী সার্বভূতিসু ক্ষুধারূপেন মানে ক্ষুধা খাওয়ার ইচ্ছা খাওয়া ইয়া দেবী সর্বভূতে ছায়া তুমি অন্ধকারের মতো সমস্ত ভূতের মধ্যে যেরকম ভাবে আছো সবচেয়ে ইম্পর্টেন্ট লাগে ইয়া দেবী তৃষ্ণা তৃষ্ণারূপীন সংস্থিতা তুমি তৃষ্ণারূপে সমস্ত আরো চাই আরো চাই আরো চাই এই যে চাওয়া কোন কে এইভাবে দেখানো হয়নি যে চাওয়াটাও কিন্তু এই একটা একান্তভাবে ব্যক্তিগত যে জায়গাগুলো দেবী সেই রূপে আছেন এবং বুদ্ধি যেমন প্রথম ছিল লাস্ট যেটা দেবী সর্বত্র আছেন এই ভাবনার মধ্যে এও এক বিশ্বরূপ দর্শন সেখানে ইয়াদেবী সর্বভূত ভ্রান্তিরূপের অবস্থিতা ভ্রান্তি মানে মায়া মোহ ভগবতী চণ্ডীর আরম্ভ হচ্ছে এই মোহের ভাবনা দিয়ে ভগবতী চণ্ডীর শেষ হচ্ছে এই মোহ দূরীকরণের মধ্যে দিয়ে আমি তাই জন্যে বুদ্ধির থেকেও প্রথম আরম্ভে যে বুদ্ধিরূপে সংস্থিতা তার থেকেও ভ্রান্তি মায়া মোহের যেই ব্যাপারটা এটা আমি অনেক বেশি ইম্পর্টেন্ট মনে করি এবং লাস্টে যখন বলছেন না ভূতে সু ব্যাপ্তি দেব নম নম সর্বত্র ব্যাপ্ত এই অবতারের ব্যাপারে এতদিন ধরে বলে এলাম এটা কিন্তু কেউ স্বীকার করেননি এই ব্যপ্ত রূপের মধ্যে অন্য অনেক ভালো ভালো কথা সব আছে কিন্তু রূপের মধ্যে এই যে তৃষ্ণা নিদ্রা ক্ষুধা ভ্রান্তি এগুলো যে আছে এগুলো যে নিতান্ত ব্যক্তিগত প্রয়োজনের জায়গা এইটা বোধ হয় কোথাও নেই যা মায়ের কাছে চাও যা আচ্ছা সত্যি কথা এ তো ঠিক যে ওই যে মির্জা গালিব যে বলেছিলেন না যে পুরো মনে নেই যে ইয়ে এরকম হলো গালিব গালিব মরেই গেছে কিন্তু এই সবসময় থাকবে যে ইউ হতা তো ক্যা হতা যদি এই এইরকম হতো তাহলে কি হতো এই ব্যাপারটা কিন্তু আমাদের এই পৃথিবীর সাংসারিক জগৎ এরকম হলে কিরকম এটা তো সত্যি যে একটা বাচ্চার ছেলে যখন জন্মালো তার প্রথম যে হাসিটা দেখলেন মা প্রথম একেবারে কলস্বরে যে একবার কথা বলল সে সেটা দেখে মায়ের চোখে জল এসে যায় আমার ছেলে আমার ছেলে কথা বলছে এ পা যে কিশোরী বাড়িতে দাদার বন্ধুরা যখন তাকে দেখে তাকিয়ে এবং সেও যখন মনে করে যে বেশ আমি তো যথেষ্ট হয়েছি এই যে ভাবনা এর মধ্যে একটা ভ্রান্তি আছে মায়া আছে বিয়ের সানাই শোনার জন্যে কত লোক চলেই গেল এমন হতে পারে যে আমার আর সানাই শোনা হলো না বলে সে আত্মহত্যাই করে ফেলল কত লোকের কথা জানি এরকম সাংসারিক এই যে মায়া আবর্ত প্রত্যেক মানুষের ব্যক্তিগত জায়গা একটা রূপ না দেবী সর্বভূত ভ্রান্তি রূপে না সংস্কৃতিটা মায়া যদি না থাকতো এই পৃথিবীতে শত সহস্র কোটি কোটি ঘর যেখানে প্রতিটা ঘরের স্নেহ প্রেম ভালোবাসা একেবারে মানে কি বলবো সাগরের তরঙ্গের মতো উঠছে এবং নামছে এই রকম ট্রেনে যেতে যেতে আমার তো রাত্রের ট্রেনে যখন যাই আমার মনে হয় যে এই অন্ধকার আমি রাত্রের ট্রেনে কোনোদিন ঘুমোতে পারি আমি জানলা দিয়ে দেখছি একটা বাড়িতে রাত্রি একটা দেড়টার সময় আলো জ্বলছে আমি তখনই ভাবতাম যে আচ্ছা এই কি কোনো গৃহবধূ তার স্বামীর জন্য অপেক্ষা করছে কি না হলে আরও কিছু কি আছে সেই রহস্য যেখানে এই রাত্রি দেড়টা দুটোর সময় একটা গ্রামের বাড়িতে যেখানে সাড়ে আটটা নটার মধ্যে রাত হয়ে যায় একটা আলো জ্বলছে এখানে এর কি অর্থ এই যে টানা পরেন প্রত্যেকটা মানুষ যদি ভাবত যে এই স্নেহ মায়া মিথ্যে আমরা তো শাস্ত্র থেকে তাই শুনেছি সব মায়া সব মায়া শঙ্করাচার্য তো এই ঘটনা ঘটেছিল যে তিনি মায়া মায়া করতে করতে এমন অবস্থা হয়েছে যে তার বইটা পর্যন্ত মায়া হয়ে গেল তাকে জিজ্ঞাসা করা হয়েছিল গল্প তাকে জিজ্ঞাসা করতে আপনি কি এত বড় একটা ব্রহ্মসূত্রের উপর টিকা লিখলেন শারীরক ভাষ্য আপনি মায়ামায়া করে গেলেন সারা জীবন তাহলে তো আপনি গ্রন্থটাও তো মায়া বলে হ্যাঁ ওটাও মায়া তারপরে আর গল্প আছে যে কাশিতে থাকতেন উনি তো প্রচুর সার সেখানে ঘুরে দাঁড়ায় কাশি সার তো বিখ্যাত একটা সার গুঁতোতে আসছে সেই গুঁতোতে আসছে যখন তখন শঙ্করাচার্য একটা বাড়ির দাওয়ায় উঠে পড়লেন তখন একজন তাকে জিজ্ঞাসা করল যে আপনি যে এত মায়া মায়া করেন তো সার যে গুঁতোতে আসছিল এটা তো মায়াই ছিল আপনি লাভ দিয়ে উঠে বললেন কেন দাওয়ায় বলে শঙ্করাচার্য তো ভয়ঙ্কর বুদ্ধিমান বলে যে উনি যে ওই সারটা যে আমাকে গুঁতোতে আসছে ওটা যেমন মায়া আর আমি যে দাওয়ায় উঠে পড়েছি ওটাও তেমনি মায়া তো উনার মায়া কেউ আটকাতে পারতো না যা কিছুই বলবেন জগতের যা কিছু আছে সব মায়া কিন্তু আমার কেবল মনে হয় এই মায়া যদি না থাকতো তাহলে কি হতো এই ভ্রান্তি রূপে যিনি আছেন সেই দেবী যদি না থাকতেন তাহলে কি হতো বিখ্যাত বিখ্যাত জাভেদ আক্তারের কবিতা পর্যন্ত সেই আগার কেয়া হতা অগার তুম না হতি অগ ময় হোতা আরো খারাপ কি হতো অগ হতি আবার ময় না হোতা এর থেকে ভালো কবিতা তো বোধহয় কিছু হতে পারে তাই না তাহলে এই যে তুমি যদি থাকতে আমি যদি না থাকতাম তাহলে কে তোমার এই প্রশংসা তোমার রূপের বর্ণনা করতাম অর্ধেক মানবী তুমি অর্ধেক কল্পনা কে বলতো আমার কবি যদি না থাক তাই না আর আগর তুম হতি আগর মায়ে না হতা আর মায় না হতা আমি যদি না থাকতাম এই জন্যেই কিন্তু গালিভ আমার কথাটা খুব ভাল লাগে উনি বলেছেন যে ডোবোয়া মজকো ইন হোনে নে দিস বিং আমি যে আছি না এইটাই আমাকে ডুবিয়ে দিয়েছি এত মায়া এত ভালোবাসা এত কিছু ওইটাই তো কথা ওই জন্যই গালিব লাস্টে ওইটাই বলছেন যে আজকে গালিব যদি মরে যায় শুধু এই আসবে শুধু যে যে তো কে হোতা এইরকম যদি হতো তাহলে কিরকম হতো তাহলে এই যে ব্যাপারটা আমাদের তৃষ্ণা রূপেন সংস্থিতা তৃষ্ণাটাও তাহলে দরকার আছে আমি একটা জায়গায় বলতে গেছিলাম যেখানে খুব শান্তির পাঠ তৈরি হচ্ছিলো সেখানে বলছেন যে সমস্ত অন্ধকার থেকে আমরা আলোতে যেতে চাই আমি মনে আমার মনে হলো যে আপনাদের কথা তো সেই রকম লাগছে যে এখন একেবারে পরম ব্রহ্ম দর্শন করার পরে এই রকম বলেছিলেন যে বেদাহমেতম পুরুষং মহান্তম আদিত্য বর্ণতমাস্তা আমি জানি সেই মহান পুরুষকে যিনি তমসার পারে সেই আলোর মতো আদিত্য বরণম তমস্তা আমি জানি তাকে এটা তো অনেক বড় কথা হয়ে গেল কিন্তু আমরা যারা সাধারণ লোক আছি তাদের যদি ওই মায়া না থাকতো আমাকে বলেছিল পাপ এত পাপ যদি না থাকতো তাহলে পৃথিবীর কোনো স্পাইস থাকতো যার জন্য তো এই চণ্ডী ভগবতী চণ্ডী যিনি এটা বলেছিলেন আমার পুরো শ্লোক হয়তো মনে নেই যে যে সুকৃতিনাম হৃদয়েস বুদ্ধি আর জনের মধ্যে যে দুষ্কৃতি আর কি তার মনের মধ্যে যে পাপ সেটাও আমি এই ব্যক্তিতে কিন্তু ভগবতী দেবী আছেন হ্যাঁ আমি আমার তৃষ্ণা আমার ভালোবাসা রবীন্দ্রনাথ লিখছেন না জগৎটা যে জীর্ণ মায়া সেটা জানার আগে একবারে ভগবতী চণ্ডীর কথাই কিন্তু যিনি ভ্রান্তি রূপীন সংস্থিতা জগৎটা যে জীর্ণ মায়া সেটা জানার আগে সকল স্বপ্ন করিয়ে নিয়ে জীবন রাত্রি ভাগে এই যে নেশা লাগলো চোখে এইটুকু যেই ছোটে অমনি যেন সময় আমার বাকি নারয় মোটে জ্ঞানের চক্ষু স্বর্গে গিয়ে যাক যায় যদি যাক খুলি যায় যদি যাক খুলি মরতে যেন না ভেঙে যায় মিথ্যে মায়াগুলি মিথ্যে মায়া যদি এই পৃথিবীতে না থাকে হোনা চাহাত জরুরি হয় সাহাব ওই গালিবের কথা দিলমে চাহা বি জরুরি হয় সাহাব ইয়াদ তো রোজ দু যে ব্যাপারটা আমাদের মায়া থাকতে হবে মহাকবির এই যে কথাটা শুনলাম আমরা আমি একটু ফেলতে পারছি না এই জন্যে যে ভগবতী চন্ডী তার যে আরম্ভটা হলো এই রকম একটা মায়ার কথা বলে কি হয়েছে সেখানে সেখানে সুরত আমি দুর্গার কথা কি বলবো দুর্গার কথা তো সারা দিন শুনছেন মহালয়া হবে সেখানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বলবেন তার যে সমস্ত ফিটস তার যে সমস্ত বার্স আউটওয়ার্ডস সেগুলো সব শুনতে পার সেখানে আমি তার তার যে তার যে তাকে নিয়ে আমাদের যে দরকার সেইটা মায়ের কাছে যে আমাদের প্রয়োজন সেইটা কথা বলছি সেটা কতটা লিগালি স্যাংশন করা যায় ধর্মীয়ভাবে স্যাংশন করা যায় তার বোধ একমাত্র জায়গা দুর্গা এবং ভগবতী চণ্ডী ভগবতী চণ্ডীতে কি হচ্ছে যে একজন রাজা তিনি সুরত রাজা তিনি তার রাজ্য একটা লোক আক্রম কতগুলি দুষ্কৃতী আক্রমণ করল আক্রমণ করার পরে তার রাজ্য পাঠ চলে গেল রাজধানী তে তিনি যখন ফিরে এলেন পরাজিত হয়ে তখন দেখা গেল যে রাজমন্ত্রী যারা তারা ওদের সঙ্গে সর করে মানে অর্থাৎ শত্রুদের সঙ্গে স্বর করে রাজমন্ত্রী যারা তারা তার রাজ্যপাট কেড়ে নিল কেড়ে নেওয়ার পরে তার আর থাকবারই কোনো উপায় হলো না তখন তিনি কি করলেন একাকী হয়ম আরুহ্য একাকি হয়ম আরুহ্য জগাম গহন গহনঙ্গ তিনি একা একটা ঘোড়ায় চড়ে গহন বনে চলে গেলেন সেখানে গিয়ে ঘুরছেন ঘোড়ায় টুকটুক করে একটু একটু এদিক ওদিক যাচ্ছেন যেতে যেতে হঠাৎ একটা আশ্রম মেধশমণির আশ্রম সেখানে শুনতে পেলেন যে একটা মানে মন্ত্র মন্ত্রধ্বনি উঠছে তিনি মন্ত্র পড়ছেন বৈদিক মন্ত্র নয় আমি মনে করি সেখানে যে মন্ত্র পরবর্তীকালে এই রাজার সামনে এই এই মিথ্যা মায়ার ভাবনা যখন বলবেন সেটা যে কত বড় কিছু এই যে ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বসৎকারা সধাত্মিকা এটা যে বলবেন সেই মন্ত্র হয়তো তার কানে আসছে তো হঠাৎ তার নজরে পড়ল যে আরও একজন তার কাছাকাছি একজন একটুখানি বিষণ্ন হয়ে বসে আছে তাকে রাজা জিজ্ঞাসা করলেন যে কে তুমি কি তুমি বলে যে আমি সমাধি আমার নাম আমি জাতিতে বৈশ্য তারপরে তুমি এখানে এরকম বিষণ্ন হয়ে বলে দেখুন আমি বিষণ্ন হয়ে আছি এই জন্যে যে আমার আমার বাড়িতে এত সাংসারিক গণ্ডগোল হয়েছে যেখানে আমার স্ত্রী পুত্র আমার সমস্ত সম্পত্তি কেড়ে নিয়ে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বলে তা কি করবে আমারও তো একই অবস্থা রাজ্যপাঠ সব কেড়ে নিয়ে তাড়িয়ে দিয়েছে বললেন না আমার ওটা নিয়ে ভাবনা নেই যেটা নিয়ে ভাবনা হচ্ছে সেটা বোধ আপনারও ভাবনা হবে সেটা কি রাজা বলছেন যে আমারও এইরকম হচ্ছে যে তুমি যেটা বলছো বৈশ্য বলে দেখুন আমার তো অন্য চিন্তা নেই এসেছে ঠিক আছে লাদিমের বার করে দিয়েছে ঠিক আছে কিন্তু এখনো আমার মনে হচ্ছে যে ওই স্ত্রীর কথা মনে হচ্ছে ওই ছেলের কথা মনে হচ্ছে যে আমাকে এরম করলো অমুক করলো আমি ওদের কত করেছি অমুক তমুক এই যে ওদের কথাই ভাবছি এইটা কি রাজা বললেন একেবারে আমার এক অবস্থা আমি তুমি রাজ্য তোমার তো একটা সংসার আমার তো রাজ্যটাই ছিল সংসার আমি সেখান থেকে চলে এসছি আমার মনে হচ্ছে যে দুষ্ট মন্ত্রীরা তারা এখন নতুন রাজার সঙ্গে যোগ দিয়ে কতটা রাজ্যের সমস্ত প্রজাদের ধন অর্থ কেড়ে নেবে এই লুটপাট করবে এইগুলো আমার শুধু মনে হচ্ছে মনে হচ্ছে আমার হাতিশালে হাতির কথাটা মনে হচ্ছে ওদের কে খেতে দেবে হ্যাঁ তারপরে বাড়ির কথাও মনে হচ্ছে যে কি তারা করছে না করছে হ্যাঁ তো এই কথা ভাবতে পারি যে কেন এটা হচ্ছে বলো তো এটা কেন হচ্ছে বলে চলুন তাহলে যাই একটু মনির আশ্রম মনির কাছে যাই এই মনির নাম হচ্ছে মেধাস মুনি মুনির কাছে গেলেন মনেকে তারা বললেন যে দেখুন আমাদের তো মানে তোমাদের সমস্যাটা কি বলছে না আমাদের সমস্যা হচ্ছে যে আমরা এই রাজ্যপাট আমাদের কেড়ে নিয়েছে সব ঠিক আছে কিন্তু আবার ওই রাজ্যপাঠের কথাই খালি মনে হচ্ছে সমাধিবর্ষ বলেন আমার ওই স্ত্রীপুত্রের কথাই খালি মনে হচ্ছে এটা কি কী করব বলুন তো অথচ আমরা মনে মনে বুঝতে পারছি যে এটা আমাদের ভাবা উচিত না আমরা তো জ্ঞানই সেই অর্থে তো আমরা তো জ্ঞানই আমাদের তো জ্ঞান আছে যে এটা করা উচিত না আমি বুঝতে পারছি যে জিনিসটা আমাদের সঙ্গে যেই অন্যায় হয়েছে ঠিক আছে আমাদের তারিখ দিয়েছে আমরা চলে এলাম তখন উনি মেধাশমরিম দেখো বাছা তোমাদের যে এই বউ ছেলে মেয়ে একজনের ত্যাগ করেছে একজনের রাজ্যপাঠ সব থেকে বেরিয়ে এসছো তুমি হ্যাঁ কিন্তু এখনই যে তাদের কথা মনে হচ্ছে এবং তুমি যে বলছো যে আমাদের জ্ঞান থাকা সত্ত্বেও মনে হচ্ছে কিন্তু এই জ্ঞানটা কোনো জ্ঞানই নয় যতহি জ্ঞানী না সার্ভে পক্ষী মৃগাদয় এরকম জ্ঞান পশুপক্ষীরও আছে তুমি দেখো না যে একটা পাখি যে মা পাখি সে তার সন্তানকে যে খাইয়ে দেয় হ্যাঁ কোথা থেকে ঠোঁটে করে এনে সে খেতে পারে না একটা পাখি সে কোথা থেকে পোকা অমুক তমুক খাবার দাবার একটা তুলে এনে তার খাওয়াচ্ছে যে তার মানে এই যে ক্ষুধাতে যে অন্ন দিতে হবে ক্ষুধা তৃপ্তি না হলে যে তার বাচ্চাটা নষ্ট হয়ে যাবে মারা যাবে এই জ্ঞান তো সকলের আছে কাজে তুমি কি তার জন্য যে মায়াটা পাখির যদি সেই মায়া থাকে তার জ্ঞান থাকা সত্ত্বেও হ্যাঁ তাহলে এই জ্ঞান তো তোমাদের থাকা মানে পাশু পশু পাখির জ্ঞান রয়েছে এটা কোনো ব্যাপার নয় কিন্তু মমতা যে একটা এই যে যেটা তোমরা বুঝতে পারছো না যে মমতা মমতা মানে কি মম সংস্কৃতে মম শব্দের অস্মৎ শব্দ মানে আমি অহম এই অহম এইটার ষষ্ঠীর এক বছনে হয় মম মানে আমার বলে আমি আমার তাহলে এই আমারের ভাব যেটা সেটা হচ্ছে মমতা অর্থাৎ আমার এ আমার এই ভাবটা অর্থাৎ তোমরা তথাপি মমতা গর্তে মোহগর্তে নিপাদিতা শুনবেন এটা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বলবেন হ্যাঁ তথাপি মমতা নিপাদিতা এই যে মমতা মমতার একটা গর্ত তৈরি হয় আমরা তার মধ্যে পড়ে যাই সব ইয়া দেবী আমরা সার্বভূত রূপে না আমরা সবসময় কনফিউশনের মধ্যে আছি যে হ্যাঁ আমরা তো জানি এটা করা উচিত না এত স্নেহ ভালো নয় তৎসত্ত্বেও আমরা সেটা করতে থাকি এইটা হচ্ছে মমতার একটা গর্ত তৈরি বলে মহামায়া কি সঙ্গে সঙ্গে এই হচ্ছেন আমার সেই মাতৃদেবতা যার কাছে বোধ খুলে সব বলা যায় তার কাছেই তো সব চেয়েছে রূপং দেহি জয়ং দেহি তো এই যে মায়াটা বলছেন যে দেখো এটা আছে বলে তোমার লজ্জা পাবারও কিছু নেই আর ভয় পাবারও কিছু নেই কেন তন্নাত্র বিস্ময় কার্য এতে তোমার বিস্ময় মানে বিস্মিত হবার কোনো কারণ নেই কেননা যোগনিদ্রা জগৎপথি কেননা এই যাকে মহামায়া বলছি তিনি হচ্ছেন জগৎপথি বিষ্ণুর যোগনিদ্রা যোগনিদ্রা তাহলে এই যে যোগনিদ্রা ইনফ্যাক্ট যোগ নিদ্রা মানে হচ্ছে যোগমায়া তিনি ভগবান বিষ্ণুকেও ভুলিয়ে রাখেন তাহলে ভগবান বিষ্ণুকে যিনি ভুলিয়ে রাখতে পারেন যোগমায়া তারই মনুষ্যলোকের লোকের কাউন্টার পার্ট হচ্ছে মহামায়া যিনি সমস্ত মানুষকে ভুলিয়ে রাখেন এখন যোগমায়া কী করে ভুলিয়ে রাখেন আমি সেটা ডিটেলসে গেলে আবার সমস্ত আমার কৃষ্ণলীলার আর রামলীলার কথা মনে হতে থাকবে সেটা সময় অবতার প্রসঙ্গে বলবো যোগমায়ার কাজ হচ্ছে ভগবানকে যখন অবতার গ্রহণ করেন নরদেহে যখন অবতার গ্রহণ করেন মনুষ্য লীলায় তখন যদি ভগবানের এই বোধটা থাকে যে আমি পরম ঈশ্বর আমি সকলের মধ্যে আছি আমি সবার ওপর এই এই ঈশ্বরত্বের বোধ যদি তার মধ্যে থাকে তাহলে লীলাই তো হতে পারেন না তিনি যশোমতী কোলে নিলেন শিশুকে তার যদি মনে হয় হ্যাঁ আমাকে কোলে নিচ্ছে আবার আমি কোথায় আমি কত বিরাট লোক আমাকে আবার কোলে কোলে নিচ্ছে কিন্তু করার মুখার করারবিন্দে পদারবিন্দার পুটে পত্রসুটে শয়নঙ্গ মু মানে স্মরামী বাচ্চাটা কি করছে সে এই যে কৃষ্ণ তিনি কি করছেন তার ডান পায়ের যে আঙুলটা বুড়ো আঙুলটা সেটা তিনি হাত দিয়ে ধরেছেন ধরে সেটাকে মুখের মধ্যে পড়ে দিয়েছেন মুখার মুখারবিন্দে বিনিবেশয়ন্তম কিন্তু এই যে মুকুন্দ তিনি কোথায় শুয়ে আছেন বটাস্য পত্রস্য পুটে একটা বট পাতা তার মধ্যে শুয়ে আছেন বট হচ্ছে যশোমতির কোল যেটা সমস্ত পৃথিবী বটাস পত্রাস পুটে ওয়ালং মুকুন্দম মানসাসমা এই মুহূর্তে যদি এই জগৎপথী বিষ্ণুর মনে হয় যে আমি কোলে শুয়ে আছি মায়ের কোলে শুয়ে আছি তাহলে আমি ঈশ্বর ঈশ্বর আমি পরমেশ্বর আমি এরম শুয়ে আছি এ কে মা মুক্তম জানেন তো এই যে যোগমায়া কিভাবে ভুলিয়ে রাখে যে তিনি একবার মুখ মাটি খেয়ে নিয়েছিলেন কৃষ্ণ আমি তো এখানে বড্ড মুখর হয়ে পড়ছি থাক এটা পরে হবে আমি এই জায়গায় যাচ্ছি না কারণ আমি কৃষ্ণলীলার কথা হেলি আমি মুখর হয়ে পড়ব থাক এখানে কিন্তু এইটা বক্তব্য যে বিশ্বনাথ চক্রবর্তী তিনি ভাগবত পুরাণে টিকা করার সময় লিখছেন এই কথাটা যে তিনি ভগবানকে ভুলিয়ে রাখেন তার ঈশ্বরত্ব ভুলিয়ে তাকে মধুর লীলার মধ্যে প্রবেশ করান যিনি করেন এটা তিনি মায়া হ্যাঁ একানংসা যিনি জগন্নাথে সুভদ্রার মতো রয়েছে আর মানুষকে যারা ভুলি যিনি ভুলিয়ে রাখেন তিনি হচ্ছেন মহামায়া সেই জন্য বলছেন তুমি বিস্মিত হই না রাজা বিস্ময় নিদ্রা পথে মহামায়া তয়া হরে চৈতম জগৎ মহামায়া যিনি আছেন তার জন্য সমস্ত জগৎ ভুলে আছে এখন আমাদের সমস্যা হচ্ছে তাহলে কি আমরা আমাদের আর কোনো উপায় নেই বলে এই জন্যেই মহামায়াটা এই জন্যেই দেবী এই জন্যেই কাজে এই জন্যে চণ্ডীর যে ফার্স্ট নোটটা আমার সবচেয়ে ভালো লাগে এইটা যে আমাদের একটা ব্যক্তিগত জায়গা থেকে চণ্ডীর নোট তৈরি হচ্ছে একটা সুরত রাজা এবং সমাধি সমাধিবৈশ এসে জিজ্ঞাসা করছেন যে আমাদের সেই ছেলেপুলের কথাই মনে হচ্ছে আমরা কি করব বলছেন যে কোনো চিন্তা তোমরা আগে তার স্বরূপটা বোঝার চেষ্টা করো এবং তার কাছে আত্মনিবেদন করো এই যে আত্মনিবেদনের ভাবনা সেটা কিন্তু এই ভগবতী চণ্ডীর মধ্যে দেখুন আর কিচ্ছু নেই তুমি আমাকে বলো রূপং দেহি জয়ং আমি দেব ঠিক একই রকম কথা কিন্তু গীতায় বলেছি যত করসী যত যৎ যত তপস্যা লাস্টে আছি যৎ তপস্যা যা কিছু করছো তুমি আমাকে দাও আমাকে আমার শরণাগত হও এখানে কর্মযোগ অমুক তমুক ইত্যাদির কিছু কথা না বলে ভগবতী চণ্ডীতে কিন্তু এইটা তুমি আমাকে আশ্রয় করো মামা বলে ডাকো এই প্যাটার্নটা সমাধিবশ্য এবং তারা যখন বলতে আরম্ভ করলো তখন বললেন তাহলে মহামায়া কে স্বরূপ বোঝাতে আরম্ভ করলেন এই ত্বং স্বং সধা ত্বং হি বসটকারা মানে তিনি সব এইটা বলতে আরম্ভ করি মেধাস্পনে এবার একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেওয়ার দরকার উদাহরণ দিলেন কীভাবে যে এই যে যোগ নিদ্রা তিনি যে কিরমভাবে ভুলেছিলেন হ্যাঁ পৃথিবী জলময় হয়ে গেছে প্রলয়পয়ধি জলে সেখানে ভগবান বিষ্ণু শয়ে আছেন এবং তার প্রথম কাজ হল যে জগতের যে চৈতন্য যে ক্রিয়েশন তৈরি হবে তার নাভিপদ্যে যে ব্রহ্মা তিনি আছেন তৈরি হয়েছেন কেবল হ্যাঁ এবং তার কর্ণমল থেকে মধু কৈটব নামে একটা দৈত্য তৈরি হলো দুই দৈত্য এখন এই যে কর্ণমল থেকে তার মানে আমি কিন্তু সব জায়গায় এটা বলি যারা আমাকে শান্তির কথা বলতে চেয়েছিল আমি বলেছিলাম যে দেখুন অশান্তি কিন্তু শান্তির সমবয়সী সমবয়সী হ্যাঁ ভ্রান্তি কিন্তু জ্ঞানের সমবয়সী যা কিছুই আপনি নেগেটিভ দেখছেন তা ওইটার সমবয়সী সমস্ত অন্ধকার কিন্তু আলোর সমবয়সী কাজে তারা যদি না থাকে তাহলে আলোর মূল্য নেই আমার ভ্রান্তি যদি না থাকে তাহলে জ্ঞানের মূল্য নেই তাই না শুধুই জ্ঞান শুধুই আলো এটা পৃথিবী চলে না তাতে পৃথিবীর মধ্যে সব এইগুলো থাকে এটা থেকে আমরা কি করে তারপরে যাব তখন তো বলবো যে হ্যাঁ বেদাহ মেতম পুরুষ আদিত্য বর্ণ এই যে মহামায়া ধর্মণী বর্ণনা দিয়ে গেলেন এবং তারপরে বললেন যে এই যে বিষ্ণু ভগবত ভগবতী যোগমায়া তাকে জাগালেন তাকে বোধিত করলেন যে দেখুন এই যে দৈত্য এরা কিন্তু জগৎ সংসারকে নষ্ট করে দিচ্ছে এবং ব্রহ্মা যে আপনার নাভি কমলে দ্য ফার্স্ট অফ সিভিলাইজেশন তাকে প্রথম মারতে যাচ্ছে আপনি রক্ষা করুন আপনি বোধিত হন তিনি উঠলেন উঠে তারপরে তার সঙ্গে যখন চণ্ডীতে তো ওই রকমভাবে বলা থাকবে আমাদের পৌরাণিক কালটা খুব তিনি নাকি পাঁচ হাজার বছর যুদ্ধ করেছিলেন আমাদের মনুষ্য মাত্রায় হবে সেটা হ্যাঁ হয়তো সেটা তার দেবমাত্রায় নিশ্চয়ই আরো কম সময় তো যুদ্ধ করতে করতে মধুকৈতবের মনে হলো এই বিষ্ণুটা বহু দিন থেকে খাটাখাটনি করছে হ্যাঁ মধুকৈব দৈত্যের মনে হচ্ছে এটা পুরাণে আছে যে তার বহুদিন ধরে খাটাখাটনি করছে এই সৃষ্টি স্থিতি সমস্ত পালন করতে হয় এত খাটনি তার সঙ্গে আমাদের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে মধু মধুকৈতব বললেন ওরে এত টুদ্ধ করতে পারছি বরং বল কি বর চাষ আমাদের কাছে আমরা ভয়ঙ্কর দৈত্য বল কি বর চাষ এই যে অহংকার এই অহংকার কিন্তু ওই যে অহম আমি বললাম তথাপি মমতা গর্তে মোহ গর্তে নিপাতিতা অহম বল তুই কি বর চাষ এই যে অহম মম এইটার যে একটা উদ্রেক তৈরি হলো এটা একটা অ্যাসেন্ডেন্ট হলো অহংকার যেখানে সেখানে ভগবান বিষ্ণু দেখলেন ঠিক আছে তুমি যে বর দিতে চাইছো ঠিক আছে আমাকে তাহলে তুমি এই বর দাও যে আমার হাতেই তুমি মারা যাবে তোমরা দুজনে মারা যাবে মধু কয়টা একটু চিন্তা করে বলে ভাবলো যে এ মারতেই পারবে না বলে দেখ আমি বর দিচ্ছি তাহলে একটা শর্ত আছে মার মারবি মার আমাকে তুই একটা কাজ কর যে তো জলময়ী পৃথিবী এখন তো জল সব জায়গায় আমাকে জল ছাড়া কোনো জায়গায় মার আমার এই সময়ে নৃসিংহদেবের কথা মনে হয় এও ঠিক একই রকম একটা প্যাটার্ন বিষ্ণু তাকে কিন্তু একদম একদম কোলের উপরে উঠে নিয়ে তাদের মেরে ফেললেন কিন্তু এই যে মেরে ফেললেন এই অহংকার নাশ করলেন মম নাশ করলেন এই যে বেড়ে গেছিল যেটা সেটা নাশ করলেন এটা দৈত্যের আকৃতি দিয়ে বোঝালেন এইবার পূর্ণ পরের গল্পটাই আছে সেটা হচ্ছে আমাদের মহিষাশু এই যে মহিষাসুরকে দেবী দুর্গা বধ করবেন এবং সেখানেও কিন্তু দেবাসুর যুদ্ধ হয়েছে পূর্ণমব্ধ শতঙ্গপুরা বলে আরম্ভ হচ্ছে যে একশো বছর ধরে যুদ্ধ করেছেন তারা তারপর তারা যাচ্ছেন কিন্তু তার আগে আমার দু একটা কথায় দুর্গার সম্বন্ধে এই দুর্গার উৎপত্তি হবে তিনি সমস্ত তেজপুঞ্জ থেকে তিনি তৈরি হবেন সেখানে আমার একটা দায়িত্ব থাকে যে এই দুর্গা নামটা যে বারবার শুনবো আমাদের পুজো আসছে এখন সব সবসময় দুর্গা দুর্গাপূজা করে যাচ্ছে কিন্তু একটা ভুল বোধ আমি ভাঙিয়ে দিয়ে রাখি আপনাদের যে দুর্গা নামটা যে আমরা বলি আমরা যে মহিষাসুর মর্দিনী যার আমরা পুজো করি তিনি কিন্তু দেবী চণ্ডী তিনি কিন্তু দুর্গা নয় নামটা কিন্তু দুর্গা নয় তার চণ্ডীর আরাধনা করি আমরা যার জন্য দেখবেন যে আপনারা যে বীরেন্দ্রকৃষ্ণের ভাদ্রদের মহালয়া শোনেন সেখানেও দেখবেন যে নমচণ্ডী নমচণ্ডী দিয়ে নমাচন্ডী ক নমসিকাই নাম চণিকাই বলে আরম্ভ হবে নমচণ্ডী এই যে নমচণ্ডী দিয়ে আরম্ভ হয় গানটাও আরম্ভ হয় নবচণ্ডী দিয়ে এই চণ্ডী হচ্ছেন আমাদের মহিষাসুরমূর্তিনী স্বরূপ কিন্তু দুর্গা এই আর ভেদ তার দুর্গা মানে আমার মানে আমার আগে মনে হয়েছিল আমি আপনাদের এটা একটা আলাদা খণ্ডে বলবো কিন্তু সেই উপায় নেই অনেক এপিসোড বেড়ে যাবে সেটাও একটা ব্যাপার আর আপনারাও কতখানি বোর হন সেটাও একটা ব্যাপার এই যে দুর্গা তার একটা রহস্য আমি বলি যে দুর্গার নাম যেখান থেকে এসছে সেটা কিন্তু একটা খুব প্রতীকী অসুর তার নাম করা হয় যে তিনি দুর্গ দৈত্যকে বধ করেছিলেন কোনো একটা এ কোনো একটা কোনো একটা মন্নন্তরে আমি বলবো সে মন্নন্তর মানে বললে পরে ওই স্বয়ম্ভুব মন্নন্তর বৈবশত মন্নন্তর এইসব আছে তো স্বয়ম্ভব মন্নন্তরে এই দুর্গা দুর্গ দেবী দুর্গম দুর্গ দৈত্য দুর্গম দৈত্যকে বধ করেন এইরকম একটা ভাবনা কিন্তু আছে কিন্তু এই যে দুর্গ দৈত্য আমরা কিন্তু তার খুব নামটা মহিষাসুরের যত নাম শুনেছি তার যত সমস্ত ক্রিয়াকানুন কত ক্ষমতা আমরা দুর্গ দৈত্য সম্বন্ধে ততখানি কিন্তু শুনিনি কিন্তু তিনিও খুব কম অসুর ছিলেন না এরকম একটা শুনি এবং তার যে প্যাটার্নটা তার সঙ্গে দুর্গার সঙ্গে তার যুদ্ধ তার যে প্যাটার্নটা সেটা আমরা অনেকটা মিলবে কিন্তু চণ্ডীর শুভ শুম্ভ নুশুম্ভ বধের সঙ্গে মিলবে কিন্তু মহিষাসুর বধের সঙ্গে মিলবে না অনেকটা মেলে সেটা দুর্গা এই দুর্গম দৈত্যকে বধ করেছিলেন বলে তিনি দুর্গা কিন্তু আমার নিজের একটা জিনিস মনে হয় দেখুন এই দুর্গ দৈত্য কিংবা দুর্গম দৈত্য কোথাও কোথাও তাকে দুর্গমও বলা হয়েছে এখানে আমার একটা খটকা আছে যে এই দুর্গ শব্দটার একটা অর্থ কিন্তু প্রথমে বোঝা দরকার দুর্গ কাকে বলে দুর্গ মানে আপনারা জানেন ফর্ট এটা একটা জানেন হ্যাঁ দুর্গ শব্দের অর্থ দেওয়া হয়েছে শব্দকল্পদ্রমে যে দুর্গ দৈত্যে মহাবিঘ্নে ভববন্ধে কুকর্ম দুর্গ হচ্ছে কোথায় কোথায় দুর্গ শব্দ ব্যবহার করা হয় দুর্গ একটা দৈত্য আছে মহাবিঘ্নকে দুর্গ বলে কেন মহাবিঘ্নকে দুর্গ বলে দুঃ এই উপসর্গটা যেখানে ব্যবহার করা হয় সেখানে একটা দুঃখের ব্যাপার আছে যেমন ধরে যাক দুর্লভ মানে দুঃখেই না লভ্য অনেক কষ্ট করে পাওয়া যায় দুর্ভিক্ষ অনেক কষ্ট করে ভিক্ষা পাওয়া যায় সহজে পাওয়া যায় না এই যে দুর্গ মানে যেখানে সহজে যাওয়া যায় না গম গমধাতুর গ ব্যবহার হয়েছে এখানে ধাতু মানে গচ্ছতি যাওয়া দুর্গ মানে যেখানে সহজে যাওয়া যায় না রাজারা যে দুর্গ নির্মাণ করতেন সেখানে সহজে মানুষ যেতে পারতো না যার জন্য সেটা দুর্গ এই দুর্গ শব্দটাই কিন্তু ব্যবহার হয়েছে মহাবিঘ্নে যেটা আমরা সহজে অতিক্রম করতে পারি না ভববন্ধ মানে সংসার বন্ধন যেটা যেটা সহজে অতিক্রম করতে পারি না কুকর্ম নেই মানুষ যদি কুকর্ম করতে থাকে সহজে অতিক্রম করতে পারে না শোকে দুঃখে চা নরকে ইয়মাদণ্ডে চ জন্ম এই এতগুলো শব্দ যেখানে দুর্গ শব্দের প্রয়োগ হয়েছে মহাভয়ে মহাভয় রোগে শব্দ হন্ত্রিকা আরক এই যে দুর্গের সঙ্গে আ এই শব্দটা ব্যবহার হচ্ছে এই আ হচ্ছে হত্যা শব্দ অর্থাৎ দুর্গকে যিনি যেখানে যেখানে মহাভয় যেখানে ভববন্ধন যেখানে কুকর্ম যেখানে শোক দুঃখ এই দুর্গকে যিনি হত্যা করেন তিনি দুর্গা এবং দুর্গও একটা অর্থ এই যে দুর্গ তার থেকে আর একটা জিনিস খেয়াল করতে হবে দুর্গা শব্দটা আমার নিজের ব্যক্তিগত ধারণা যে মানুষের যে দুর্গতি সেটাই কিন্তু দুর্গম দৈত্যের রূপ নিয়েছিল হ্যাঁ যার জন্যে খেয়াল করুন যখন চণ্ডীর মধ্যে কথা বলবে তখন বলবে দুর্গাসী দুর্গভবসাগর নৌর আসঙ্গা বলছে দুর্গ ভব যে বললাম ভববন্ধ বলছে তুমি দুর্গা কেন দুর্গ ভব সাগর নৌরা সংজ্ঞা তুমি হচ্ছে ভবসাগরের সেই একমাত্র নৌকা যেটা দুর্গ ভবসাগর দুর্গরূপ যে ভবসাগর যেটা পারি দেওয়া যায় না তার নচিকে তার সঙ্গে যখন কঠোপুর কথা হচ্ছে তখন তাকে বলছেন যে তুমি সেই পথে যাবে পরব্রহ্মের ভাবনা ভাববে অত সোজা নয় সুরশে ধারা সরাসা ধারা মানে যাকে আমরা বাংলায় বলেন খুর খুর কাটে দাড়ি কাটে সেই সরাসা ধারা নিশিতা দূরত্বয়া দুর্গং পথস্তৎ কবয় পথন্তি সেই পথ হচ্ছে দুর্গ সোজা সহজে সেখানে যাওয়া যায় না এখানে তাই দুর্গা আসি দুর্গ ভবসাগর নৌরাসঙ্গা অথবা আবার পাবেন চণ্ডিতে দুর্গে স্মৃতা হরসি ভীতি মশেষ যন্ত সমস্ত জন্তু সমস্ত প্রাণীর ভয় তুমি দূর করো তাই তুমি দুর্গা অর্থাৎ এই যে আমি বলেছি না মহাভয়ে একটু আগে অর্থ করলাম মহারোগে এই এই যে জিনিসগুলো সব জায়গায় দুর্গা শব্দের প্রয়োগ এইখানে আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস আছে সেখানে বোধ দুর্গার প্রথম উপপত্তি এবং প্রথম আরম্ভ বোধ এইখানে হয়েছে আমাদের যে সপ্তাঙ্গ রাষ্ট্র মানে আমাদের যেরকম রাষ্ট্র হওয়ার পলিটিক্সে মানে এটা তো আছে না যে আপনি একটা সোভারেন্টিক সোভারেন মানে কাকে বলবেন সোভারেন্টি কাকে বলবেন এটা বলতে গেলে একটা জিওগ্রাফিক্যাল এরিয়া উইথ পপুলেশন এটা দরকার হবে এবং যেটা দরকার হবে যে সোভারেন্টি বি যে সেটা না হলে স্টেট তৈরি হয় না তো এখন এই যে স্টেট ফরমেশনের জায়গায় সেখানে আমাদের প্রাচীন মহাভারত অর্থশাস্ত্র ইত্যাদি জায়গায় একটা কথা আছে সেটা হচ্ছে রাজা অমাত মানে মন্ত্রী আর কি জনপদ দুর্গ কোষ দণ্ড আর একটা কী আছে আমার ভালো করে মনে পড়ছে না তো এই যে সবটা সপ্তাঙ্গ রাষ্ট্র এর মধ্যে দুর্গ এক দুর্গ মানে রাজাকে একটা ফোর্ট বানাতে হবে কৌটিল্য একে কখনো নগর বলেছেন মনু তিনিও একে নগর পুর অথবা নগর মানে সিটি এই যে রাজধানী সেটা কিন্তু ফোর্ট হিসেবে কাজ করবে ফোর্টের মধ্যে বাইরে বাইরে যা যা থাকবে সব সব কিন্তু ফোর্টের মধ্যেও থাকতে হবে এরকম তারা বর্ণনা দিয়েছেন কৌটিল্য সমস্ত বর্ণনার শেষে বলছেন যে দুর্গের অধিষ্ঠাত্রী একটা দেবতা প্রতিষ্ঠা করতে হবে এবং সেই দেবতা হচ্ছেন অপরাজিতা অপরাজিতা এই দুর্গার একটা নাম কিন্তু অপরাজিতা এবং অপরাজিতা শব্দ যখনই প্রত্যেকে যত টিকাকার আছে ব্যাখ্যা করছেন বলছেন যে অপরাজিতা দুর্গেতি অপরাজিতা মানে দুর্গা মানে কি এর থেকে একটা জিনিস আসে যে রাজাদের প্রত্যেকের একটা দুর্গে দুর্গের অধিষ্ঠাত্রী দেবতা প্রতিষ্ঠা করতে হতো এবং পুরাণের মধ্যে এরকম বর্ণনাই আছে যে কাশী যদি একটা নগরী হয় সেখানে শিব মহাদেব বলছেন যে প্রতি দুর্গাং বিনেশা একটা একটা করে ফোর্ট তৈরি কর এবং সেখানে প্রত্যেক জায়গায় একটা দুর্গা মূর্তি তৈরি কর তার মানে নগরের অধিষ্ঠাত্রী দেবতা ফোর্টের যে অধিষ্ঠাত্রী দেবতা যিনি দুর্গের অধিষ্ঠাত্রী দেবতা দ্য অ্যাবাইডিং ডে ডেট অব এ ফোর্ট তিনি হচ্ছেন দুর্গা এই দুর্গার বোধ প্রথম আরম্ভ যদি ন্যাচারাল জগতের মধ্যে যদি এটা বলেন তাহলে বলবো যে দুর্গা কিন্তু দেখবেন যে রামায়ণেও আছে হনুমান যখন লঙ্কা ঢুকছেন সেখানে অবশ্য দুর্গা বলা হয়নি কিন্তু লঙ্কাধিষ্ঠাত্রী দেবতা একটা বলা হয়েছে একটা দুর্গের দেবী আছেন কৃতিমাস তাকে দুর্গা বানিয়ে দিয়েছে কীর্তিমাস একবারে সোজাসুজি তিনি জানেন যে কাকে রাখতে হবে দুর্গের মধ্যে হ্যাঁ এবং কূর্তিবাস তো অকালবোধনও করে দিয়েছেন সেটা ছেড়ে দিন কথা হচ্ছে এই বোধ দুর্গা দুর্গার প্রথম প্রয়োগ আর কি দেখুন আমি চণ্ডীর যে ভগবতী চণ্ডী সে তো আপনারা শুনবেনই আমি তার মধ্যে যাচ্ছি না হয়তো যেগুলো আপনারা জানবেন না সেইটুকু আমি আপনাদের বলার চেষ্টা করছি আর একটা কি যে দুর্গার প্রথম যে রূপ সেটা বোধ আমরা পাই কেন উপনিষদের মধ্যে তিনি খুব সহজ নন যে তিনি সেদিন পৌরাণিক সময়ে দেবী পুরাণ দেবী ভাগবত পুরাণ আর মার্কণ্ডেয় পুরাণের মধ্যে চণ্ডী এতেই তার স্বরূপ পাওয়া গেল তা বোধহয় নয় কেননা এই ইয়ের মধ্যে এই উপনিষদের মধ্যে কেন উপনিষদের মধ্যে আমরা উমা হৈমবতীর নাম পাচ্ছি সেখানে কীরকম তিনি পুরো একদম ব্রহ্মভাবনায় ভাবিত হয়েছেন কীরকম যে সেখানে দেখা যাচ্ছে যে ইন্দ্রাদি দেবতা তারা খুব বড় গর্বিত হয়ে উঠেছেন তখন একটা জায়গায় একটা কি হলো যে ইন্দ্র বায়ু ইত্যাদি দেবতারা এসছেন সেখানে উমা হৈমবতী যক্ষ একটা যক্ষ তদে তার যক্ষ একটা যক্ষ আকারে দেখা দিলেন এবং একটা তৃণগাছে রেখে বললেন এটাকে নড়াও তা নড়াতেও পারলেন না ইন্দ্র বায়ু তাকে ওড়াতেও পারলেন না অগ্নি তাকে দগ্ধও করতে পারলেন না এই ক্ষমতা নিয়ে দেবতারা তোমরা এত বড় বড় কথা বলছ এরকম নয় তোমরা কিন্তু সবার ওপরে যিনি আছেন তিনি ব্রহ্ম এই উপদেশটা যিনি দিচ্ছেন তিনি ব্রহ্মভাবিত এক মূর্তি তিনি উমা উমা হৈমবতী আর উমা নামটা এতই প্রসিদ্ধ যা আজ পর্যন্ত আগমনী গানের মধ্যে উমা উমা করে আমরা মরে গেছি কালিদাসও উমা ব্যবহার করেছেন কালিদাস ব্যবহার করেছেন উমেতি মাত্রা তপস নিষিদ্ধা পশ্চাৎ উমাক্ষাং সুম সুমখি জগাম যে তিনি প্রথম তপস্যা করতে যাচ্ছেন শিবের জন্যে শিবকে পেলেন না বলে সেটা যদি কালিদাসের কুমার সম্ভবটা বলতে পারতাম আপনাদের কাছে কি সুন্দরী না হতো সেটা ভাবাই যায় না সে কবিতা করে বলতে পারতাম তো আমার তাতেই লোভ বেশি কিন্তু সেসব তো বলতে পারলাম না কিন্তু সেখানে শিব মহাদেবের জন্য তিনি তপস্যা করতে যাচ্ছেন মদন ভর্ষ হয়ে গেছে হ্যাঁ মদন ভর্ষের পর পার্বতী ঠিক করলেন যে শিবকে যখন পেলাম না হ্যাঁ তখন তিনি তপস্যা করতে যাবেন তার মা মেয়ে না তাকে বাধা দিয়ে বললেন উ মা কিছুতেই না এই যে উ মা মানে না নিষেধাত্মক উ প্রথমে উ যে আমরা শব্দটা ব্যবহার করি আশ্চর্যজনক বোধে এরকম শব্দে ব্যবহার করি মা তুমি যাবে না এই যে উমা শব্দের ব্যবহার হলো কালিদাস পর্যন্ত সেটা ভেবেছেন এই উমা শব্দই কিন্তু কেন উপনিষদের মতো প্রাচীন উপনিষদে পাচ্ছি সেই উমা থেকেই কিন্তু মানে এই যে উমা হৈমবতী তিনি তার যে পরম্পরা কালিদাসের মধ্য দিয়ে এসে আমাদের বঙ্গদেশেও কিন্তু নেমে গেছে একেবারে উমার আম আগমনী গানের মধ্যে যে উমা পিত্রালয় থেকে আসছেন এবং একটা দেখুন উমা হৈমবতী হিমালয়ের মেয়ে সতী সতী তখন নাম ছিল সতী তার দক্ষ যখন ছিলেন তার নাম ছিল সতী তিনি পিতৃ নিন্দা শুনতে পান সে আর এক গল্প অসম্ভব সুন্দর গল্প ভাগবত পুরাণ পর্যন্ত তার বর্ণনা দিচ্ছে যে তিনি স্বামীর নিন্দা শুনতে হলো তাকে দক্ষের আলোয় এসে শিব তাকে বারণ করেছিলেন যে তুমি যেও না কিন্তু তিনি এলেন এবং তখন শিব তখনও পর্যন্ত দেব মণ্ডলীর মধ্যে গ্রাহ্যই হননি এবং অতএব এই তার ভালোবাসার যে স্বামী তাকে দক্ষ জাতাভাবে নিন্দা করলেন এবং নিন্দার সময় সতী দেহত্যাগ করলেন আর কি এবং দক্ষের যোগ্য ভণ্ড মানে একেবারে ভণ্ডুল করে দিলেন শিবেরই একজন বীরভদ্র তিনি এসে দক্ষযোগ্য একেবারে শেষ করে দিলেন হ্যাঁ সেই সে গল্প একেবারেই অন্য কিন্তু সতী 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 যোগ বিশিষ্ট দেহা তাং জনমনে শৈলবধূং প্রে পরবর্তী জন্মে তিনি বিশিষ্ট দেহা দেহ ত্যাগ করে পরবর্তী জন্মে তিনি শৈলবধূ অর্থাৎ হিমালয়ের স্ত্রী মিনার গর্ভে জন্মালেন এই যে উমা হৈমবতী তারই কিন্তু পরম্পরায় আমরা এই চণ্ডীর কাহিনী শুনব হ্যাঁ এই একটা কথা এই একটা পরম্পরা দুর্গার বিষয়ে আছে কিন্তু চণ্ডীর মধ্যে যে দুর্গা চণ্ডীর মধ্যে যে চণ্ডী মানে চণ্ডী দেবী যেমনি মহিষা শুরমর্তিনি দেব তেজে যার সৃষ্টি হল তার সম্বন্ধেও অনেক গল্প আছে যে যখন মহিষাসুর ভয়ঙ্করভাবে এ হয়ে উঠল মানে তীব্র হয়ে উঠলেন তখন এই প্রসঙ্গও কিন্তু এক একটি পুরাণে আছে যে বলা হচ্ছে যে মহিষাসুর বর প্রার্থনা করেছে ব্রহ্মার কাছে যে আমাকে আর কেউ মারতে পারবে না হ্যাঁ অর্থাৎ রমণী ছাড়া রমণীকে তিনি গ্রাহ্যই করছেন না এই যে রমণীকে গ্রাহ্যের মধ্যে নিয়ে আসা অনেকেই বলেন যেটা উইমেন মানে উইমেন এম্পাওয়ারমেন্ট শেখার মতো এখানে তা তারা যেভাবে বলেন বড্ড স্থূলভাবে খুব সহজে বলে ফেলেন অতটা বোঝেন না কিন্তু পুরাণের মধ্যে এর একটা অদ্ভুত ব্যাপার আছে পুরাণের মধ্যে একটি পুরাণের মধ্যে তো এইরকম আছে যে শিব ব্রহ্মা মানে ব্রহ্মাণী ইন্দ্রাণী এদের সবার সঙ্গে একটা মানে মিটিং বসেছে এবং শিব বলছেন শিব স্বয়ং শিব বলছেন যে আমার তোমার স্ত্রীকে দিয়ে এই অসুরকে বধ করা যাবে না শিব শিবানী তার সম্বন্ধেও বলছেন এবং ব্রহ্মাণী এবং ইন্দ্রাণীকে তো ধুলোই ধুলোয় মিশেল ইন্দ্রাণীর দ্বারা কিছুই হবে না সে সময় ওই স্নোপমেটম মেখে ঘুরে বেড়ায় ওর দ্বারা কিছু হবে না হ্যাঁ তো এমন একটা তেজ চাই চলো ভগবান বিষ্ণুর কাছে ভগবান বিষ্ণুর কাছে সেই যে বললাম যে অবতারের সমস্ত ভাবনা বিষ্ণুর কাছে বিষ্ণুর কাছে এলেন তিনি বললেন যে সমস্ত দেবতার তেজ থেকে তৈরি হবে এবং সেটাই কিন্তু প্রকৃতি প্রকৃতি এবং সেই দেবতেজ সম্ভবা যিনি তিনি হচ্ছেন সেই স্ত্রীরূপিণী যিনি এই জগৎকে রক্ষাও করবেন এই জগৎকে তিনি অসুরকে ধ্বংসও করবেন খেয়াল করে দেখুন এই যে সমস্ত স্ত্রীর একটা ভাবনা নিয়ে যে তৈরি হলো দিস ইজ দ্য হায়েস্ট এম্পাওয়ারমেন্ট অব স্ত্রী কেন এতদিন যত অবতার হয়েছে সব অবতারের মধ্যে কিন্তু বিষ্ণু পুরুষ হিসেবে আছে কিন্তু তার যে শক্তি অর্থাৎ শক্তিমান আর শক্তি মৃগমদ আর তার গন্ধ এই কথাটা বলছেন না চৈতন্য চরিতামৃতে অগ্নি এবং তার জ্বালার মধ্যে যে তফাতটা নেই আগুন এবং তার দাহিকা শক্তির মধ্যে যে তফাত নেই দায়িকা শক্তি আছে বলেই শক্তিমান তাই না মৃগমাদের গন্ধটা আছে বলেই কিন্তু মৃগমাদটা তার তাৎপর্য থাকে তার শক্তি ছাড়া শক্তিমানের কোনো তাৎপর্য নেই এইটা কিন্তু ভগবান বিষ্ণু এটা প্রকটভাবে দেখালেন যে এটা নয় এবারে সেই পরমাপ প্রকৃতি তিনি অবতার হবেন এখন এই যে অবতার হবেন এইখানে দেখুন খেয়াল করে ঠিক ভগবদ্ গীতায় যেরকম আছে যদা যদা হি ধর্মশ্চা গ্লানীর ভবতী ভারত এখানেও দেবতাদারা যখন মহিষাসুর বধ হয়ে গেল তখন তিনি বলছেন ইথম যাদা ইয়াদা বাধা দানবোত্থ ভবিষ্যতি যখন যখনই এই দানবদের বাধা তৈরি হবে তদা 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 সেই তখন তখনই আমি এই পৃথিবীতে আসব এবং তোমাদের রক্ষা করবো তদা অবতীর্ণ আহম মরি সংশয়ম আমি তখনই তখনই অবতীর্ণ হয়ে করে স্বামী করব অরি মানে শত্রু সংশয়ম সংশয়ম মানে সংযুক্তক্ষ সংক্ষয় আমি সমস্ত শত্রু বিনাশ করে দেব তার মানে অবতারের প্যাটার্নটা কিন্তু এখানেও রইল এবং তাতে দেখার বিষয় এইটা সমস্ত চণ্ডীর মধ্যে আপনি কিন্তু তিনি শিবের স্ত্রী এই কথাটা পাবেন না কোথাও পাবেন না শিব জায়া যে পারবে তার যে ভাবনা চিন্তা আমাদের অন্যভাবে করতে হবে তাহলে কালিদাসের অনুসরণে অনুসরণে অন্যান্য পুরাণের অনুসরণে আমরা করতে পারি সেটা একদিন কিন্তু চণ্ডীর মধ্যে কিন্তু আপনি কথা গৌরী তমেব শশী মৌলিক্রেত প্রতিষ্ঠা এই কথাটা বলা হচ্ছে শশী মৌলী মানে শশী শেখর মহাদেব গৌরী তোমে ও শশী কৃতা প্রতিষ্ঠা তোমার মধ্যেই শশী মৌলির প্রতিষ্ঠা হয়েছে এবং বিষ্ণুর কথা কী ভগবান বিষ্ণুর সঙ্গে তার বরং বেশি সম্পর্ক আছে ভগবতী চণ্ডীর মধ্যে দেখা যাবে কেননা বিষ্ণুর ভাবনাতেই বিষ্ণু বলছেন অপরিয়ম ভগবত গীতার মধ্যে বলছেন অপরিয়ম ইত প্রকৃতিং বৃদ্ধি মেয়ে পড়া আমি যে জন্মগ্রহণ করি আমি যে আমি যে আমি যে অবতার হই তাকে প্রকৃতি বলে জানে আমি সেই প্রকৃতিকে আশ্রয় করি অবতারণ হই তাহলে এই সেই পরমাপ প্রকৃতি বারবার মেধশ্মণির মুখে আমরা শুনতে পাবো সেই পরমাপ প্রকৃতি কিন্তু আলটিমেটলি দুর্গা হয়ে অর্থাৎ মহিষাসুর মূর্তিনি তিনি মহিষাসুরকে বধ করলেন এখানে আমার একটা চমৎকারের জায়গাও একটু বলার আছে ওই যে বলছিলাম না যে মা তো মায়ের যে ভাবনাটা এবং তার মধ্যে একটা মনুষ্যত্বের যে ভাবনাটা একটা মানবায়নের যে ভাবনাটা এই ভগবতী চণ্ডীর মধ্যে এত কিছু হলো তারপর দেবতারা যখন স্তব করছেন এই শ্লোকটাকে আমার মনে থাকবে মনে হচ্ছে না মনে নেই কিন্তু এত অপূর্ব শ্লোক চণ্ডীর পরপর যখন প্রভাবমাতুলম ভগবান অনন্ত এই দিয়ে আরম্ভ হচ্ছে যার প্রভাব অনন্ত বলতে পারেন না শতমুখে বাসুকি বলতে পারেন না হ্যাঁ যার প্রভাব ব্রহ্মা শিব বলতে পারেন না সেই তার কথা বলতে বলতে একটা জায়গায় দেবতারা বলছেন যে আমাদের কাছে এটা সবচেয়ে বড়ো আশ্চর্য যে তো দেবী তোমার এই মুখের মধ্যে তোমার যে ভ্রুকুটি করাল যে চেহারাটা মহিষাসুর যখন এই ভ্রুকুটি করাল দৃষ্টিটা দেখলো আর তোমার মুখটা কিরকম শশাঙ্ক অর্থাৎ প্রথম যে চাঁদ উঠছে সেই রকম লালিমা নিয়ে সেই রকম তোমার মূর্তি খানা তার মধ্যে যখন এই ভ্রুকুটি করাল চেহারাটা দেখল মহিষার তাই সুরে দেখেই তো মহিষাসুরের প্রাণত্যাগ করা উচিত ছিল কিন্তু কি হবে যে তারপরে তোমাকে কুপিত অন্তকের মতো অর্থাৎ জমের মতো তাকে দেখতে হলো তুমি তাকে মেরে ফেললে কিন্তু ওর উচিত এই যে একটা মানবায়িত ভাবনা তৈরি করা হলো না দেবীর মধ্যে এই ভাবনা এমন একটা জায়গায় পৌঁছলো যে ভগবতী চণ্ডীর মধ্যে যখন শুম্ভ নিশুম্ভ বধ হচ্ছে এটাকে খুব বিকৃত করে অন্যরা বলেছেন যাই হোক সেটা তাদের ভাবনা তাদের কাছে তাদের কথা উল্লেখ করাও বোধ এখন আমার উচিত না শুম্ভনীসুম্ভ বধ যখন হচ্ছে তখন দেবী কি করলেন তিনি যে পুনশ্চ গৌরী ভূত তিনি গৌরী দেহ তার অম্বিকা এবং সেই অম্বিকা তিনি যখন দেখাচ্ছে তখন শুম্ভনীসুম্ভর দুধ গিয়ে তাকে বলছে দেখুন যে এই জায়গাটা হিমালয়ের জায়গাটা পুরো রূপে ভাসিয়ে দিচ্ছেন একজন রমণী তো আপনি দৈত্যরাজ পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠ জিনিস আপনার আছে এই স্ত্রীর আপনার হওয়া উচিত শুম্বন সুম্ভর শুনে বলল ঠিক আছে তাহলে চলে যাও তুমি কি তার নামটা ভুলে ভুলি কি সুগ্রীব নাকি যেন একটা রাক্ষস মানে দৈত্য আর কি তাকে পাঠানো হলো যাও তুমি গিয়ে বলো যে আমি তোমাকে চেয়েছি আমাদের যে কোনো একজন শুম্ভ কিংবা নিশুম্ভ যাকেই তুমি বর হিসেবে গ্রহণ করো এসে আমার বাড়িতে চলে আসো গিয়ে বলল দেবীর কাছে ভাষায়ন্তী হিমাচলম তার রূপে সমস্ত হিমালয় ভেসে যাচ্ছে বললেন যে চলুন আপনাকে আমার প্রভু শুম্ভ কিংবা নিশুম্ভ তিনি চেয়েছেন আপনি আপনাকে যেতে হবে কথা খানিক্ষণ চলার পরে দেবী বললেন যে দেবী অম্বিকা তিনি বললেন যে দেখুন দেখো আমি তো এইরকমভাবে যেতে পারবো না আমার একটা প্রতিজ্ঞা আছে যে কি প্রতিজ্ঞা বলে ইমাং জয়তি সংগ্রামে আমাকে যে জয় করবে যুদ্ধে দর্পং ব্যপহতি আমার যে দর্প অহংকার আছে যুদ্ধবাজ হিসেবে সেটা যে নষ্ট করে দিতে পারে ইয় প্রতিবলং লোকে আমায় আমি যে বলবতী একজন রমণী তার যে প্রতিবল একেবারে ঠিক উল্টো দিকে সেই রকমই শক্তিবান একজন সেরকম যদি কেউ থাকে স্বামী ভর্তা ভবিষ্যতে সেই আমার স্বামী হবে এই যে স্বামী হবেন জুয়াং জয়তি সংগ্রামে বলছেন এটা তুমি কি বলছো কি বলছো তুমি এসব কথা বলো না আমি তোমাকে সেরকম যদি বলো আমি চুলের মুঠি ধরে তোমাকে নিয়ে যাব বলে দেখুন আপনি সেটা করতেই পারেন কিন্তু বরং আপনি এটা গিয়ে বলুন আপনার যে এ ভাবনা এইখানে খুব অদ্ভুত সুন্দর আছে যখন দুর্গম দত্ত বধ হচ্ছে এই যে বলছিলাম না একটু মিল আছে দুর্গম দত্ত বধের সময় এই যে একজন দূতি সে এসেছে সে এসে বলছে মানে মানে সে নিজেই এমন একটা রূপ ধরে দাঁড়িয়ে আছে মানে তিনি দেবী দুর্গার যে একেবারেই একটা অন্য একজন দূতি তিনি নিজেই এত রূপিনী তাকে দেখে এত মুগ্ধ হয়েছেন দুর্গমাসুর তাকে বলছেন যে এই দুতি তুমি চলো তিনি বলছেন এ কি আপনি আমাকে বলেন আমি তো দুতি মাত্র আমি তো তার খবরাখবর নিয়ে ঘুরে বেড়াই আপনি আমাকেই নিয়ে যেতে বলছেন আমার যিনি মালকিন আছেন আপনি তাকে জানছেন হাজার গুণ সুন্দরী আমার থেকে আপনি তাকে নিয়ে আসুন বলে না আমার তোমার হলেই চলবে না না আমার হলে চলে না নাকি এরকম তখন তার সঙ্গেই মারামারি আরম্ভ হলো এবং সেই মারামারির যে রূপটা হলো তিনি কিন্তু কাল রাত্রি অর্থাৎ তিনি কিন্তু কালী তিনি কিন্তু কৌশিকী কালী এইটা বিন্ধাচলের তার জায়গা এখানে কিন্তু আবার হিমাচলের জায়গা হ্যাঁ একটু পট পরিবর্তন হয়েছে অন্য মান্যন্তর এটা অন্য মান্যন্তর ইনাকে এই যখন তর্কাতর্কি আরামবল বললেন চুলের মুঠি ধরে নিয়ে যাবেন তখন তিনি বললেন দেখুন দেখো একটা কথা কি। আমি ছোটোবেলায় একেবারে কিছু ভাবা তাবা তখনও সম্ভব হয়নি অত কিছু আলোচনা করতে যত অনালোচিতা পড়া আমি একেবারে আলোচনা করে মানে অনেক ভেবে এই ডিসিশনটা নি হঠাৎ করে এরকম একটা প্রতিজ্ঞা করে ফেলেছি তো বাবা তুমি যাও গিয়ে বলো সোম্ব নিশুম আসুক আমাকে নিয়ে যাক এরপরে তো দৈত্য পাঠানো অনলো কখন ধর্ম ধর্ম্রলোচন আসছে অমুক আসছে তমুক আসছে এবং দেবী তখন তার নিজের থেকে একদম শরীর কোষা তত্তস্যা সেই ললাট ফলকাদ্রুতম হ্যাঁ তার ললাট ফলক থেকে যে বেলো এবং সেখানে কালী করাল বদনা বিনিসক্রান্তাশি ফাশিনী হ্যাঁ এবং তিনি শুষ্ক মাংসাতি আতি ভৈরবা এইরকম তার রূপ সেই কালী কিন্তু আলটিমেটলি এই চণ্ডমুণ্ড সব বধ তোর সেনাপতিগুলো চণ্ডমুণ্ড বধ করে আনলেন এবং সেটা হাতে করে নিয়ে আসছেন তিনি উপহার দিচ্ছেন দেবী দেবীর কাছে এবং তিনি তাকে বলছেন যে যেহেতু তুমি এই চণ্ডমুণ্ড এইরকমভাবে ভাবে গলা কেটে নিয়ে এসেছ তসমাত তুমি এখন থেকে চামুণ্ডা তোমার নাম হবে এই যে চণ্ডী চামুণ্ডা এইসব নামগুলো সমস্ত ভেসে আসছে হ্যাঁ এখন আলটিমেট জায়গায় শুম্ভ নিসুম্ভ বধ হচ্ছে এবং আবার সেই স্তব আরম্ভ হচ্ছে যেখানে সেই অনন্ত স্তবের মধ্যে কি দেখতে পাচ্ছি আমরা যে একটা অহংকার সেই অহংকার আমি আমার এই যে অহংকার এই জায়গা যেখানে একদম বিধ্বস্ত হয়ে যাচ্ছে দেবী দুর্গার দ্বারা অসুর নাশনের মাধ্যমে প্রমাণ করার পর সুরজ আর সমাধি বৈশ্যকে এইটা বলা হলো যে এই যে অহং মম এইটা না রেখে তোমরা এরপর থেকে দেবী দুর্গার পুজো করো এবং চণ্ডীর পুজো করো মহিষাসুর মর্দিনী দুর্গার পুজো করো দুর্গা নামটা একেবারে প্যাটার্ন হয়ে গেল যে সমস্ত জায়গায় ওই যে যেহেতু সৌম্যনিসম্যের সঙ্গে দুর্গা মহাসুরের যোগ আছে এই দুর্গা নামটা কিন্তু চণ্ডী থেকে আরম্ভ করে শাকম্ভরি থেকে আরম্ভ করে সবার উপরে চেপে বসে গেল যেহেতু প্রথম নামটা ছিল ওই দুর্গা সেই জন্যে সমস্ত শক্তি যত দুর্গার যত ভাবভেদ আছে হ্যাঁ টিকাকারা বলছেন যে এগুলো তার অবতার নয় এই শাকম্ভরী এই শতাক্ষী এগুলো তার অবতার নয় এগুলো ওই দুর্গামাসুর বধের সময়ই হয়েছিল এই সমস্ত ভাবনাগুলো তিনি লীলাভেদ মাত্র কাজেই এই শুম্ভ বধ যেরকম একটা লীলা মহিষাসুর বধ একটা লীলা এই ভাবনার মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে তিনি শেষ পর্যন্ত যেটা শিক্ষা দেন যে আমরা যেন মায়ের কাছে আত্মনিবেদন করি অহংকার তর্ক ভুলে ভ্রান্তি থাক মিথ্যা থাক সেগুলো সব নিয়ে আমরা থাকবো কিন্তু বেলার শেষে আমরা সমস্ত কিছু নিয়ে যেন তার কাছে সেই আত্মনিবেদন করি শরণাগত হই যে মা তুমি আমাদের রক্ষা করো তিনি মহিষাসুলমর্দিনই হন তিনি দুর্গাই হন সেই তিনি আমাদের পরমা প্রকৃতি আমাদের মহামায়া আমাদের জগজ্জননী আমাদের মা তিনি আমাদের রক্ষা করো।